সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় হতাহতদের বেশিরভাগই বাংলাদেশি। মর্মান্তিক ওই ঘটনার খবর আসতেই দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা, আর চূড়ান্ত দুঃসংবাদ প্রতিটি পরিবারকে ঢেকে দেয় দুঃসহ বেদনার চাদরে। কান্নায় যেন লাঘব হচ্ছে না কষ্টের তীব্রতা। সানজিদা হক বিপাশা, স্বামী রফিক জামান আর একমাত্র সন্তান অনিরুদ্ধকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন নেপালে। তাদের মৃত্যুতে রাজধানীর শুক্রাবাদের এই বাসায় নেমে এসেছে শোকের ছায়া। স্বামী রফিক জামানের গ্রামের বাড়ি যশোরেও একই পরিস্থিতি। এখন আল্লাহ তোদের তো নিয়ে চলে গেছে, এখন এই কষ্ট সহ্য করাই আমাদের কষ্ট। ফয়সাল আহমেদ, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার। ভ্রমণ পিপাসু ফয়সাল পরিবারকে না জানিয়েই গিয়েছিল নেপালে, না ফেরার দেশে চলে গেছে জেনেও প্রতীক্ষায় রয়েছে স্বজনেরা। ডেড বডি শনাক্ত করার জন্য আমরা পাঠাইনি লোক, আমরা পাঠাইছি এটা শনাক্ত করার জন্য যে ছবিটা পাওয়া গেছে ওটা কি ফয়সাল কি না। মতিউর রহমান পলাশ, রাজধানীর বনশ্রীতে ভাইয়ের সাথে থাকতেন, অফিসের কাজে নেপালে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। রুম এখনো পড়ে আছে আগের মতোই, আদরের ছোট ভাই আর ফিরবে না। এই দুঃসহ যন্ত্রণায় কাটছে ভাইয়ের প্রতিটি মুহূর্ত। ও আমাদের সবার আদরের স্বাভাবিক মানে যেমনটা হয় আর কি, আমার আম্মা আমার বোন ভাই সবাই অবস্থা খুবই খারাপ। নেপালে বেড়াতে যাওয়ার জন্য উড়োজাহাজের যাত্রী হয়েছিলেন রাজশাহীর নজরুল ইসলাম, তার স্ত্রী আক্তার বেগম, হাসান ইমাম ও তার স্ত্রী শিক্ষিকা বিলকিস আরাব। নিহত হন চারজনই। সাধারণত বিমানে চড়াটা উনি ভয় পেতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ফ্লাইটেই উনি ওনার ফ্লাইট ক্র্যাশ করলো এবং উনি মারা গেলেন আর কি। নিহতদের মধ্যে আরেকজন খুলনার আলিফুজ্জামান আলিফ, বন্ধুদের আমন্ত্রণে নেপালে যাবার সময় বিমানে ওঠার ছবি ফেসবুকে আপলোড করেন তিনি। সেই ছবি এখন শেষ বেলার স্মৃতি। ওখানে কিছু ফ্রেন্ড যারা ওখানে বাণিজ্য মেলা হচ্ছে, মেবি মেলায় গেছিল, ওরা মেলা করতেছে, ওদের কাছে যাবে বেড়াইতে, ওদেশে নামতে হয়নি, ফোন ওদি নাই। গাজীপুরের নগর হাওলা গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যও ছিলেন ইউএস বাংলার উড়োজাহাজের যাত্রী। তাদের মধ্যে মারা গেছেন ফারুক এবং তার শিশুকন্যা তামারা, বাকিদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় নিহত হন বরিশালের বাকেরগঞ্জের পিয়াস রায়, তার মৃত্যুতে দিশেহারা স্বজনেরা। নেপালে বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জের চৌহালির বাসিন্দা প্রকৌশলী রকিবুল হাসান এবং তার স্ত্রী ইমরানা কবির হাসি। বিমান বিধ্বস্ত হয়ে মারা যান রকিবুল, আর হাসির অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনায় মারা গেছেন সিলেটের রাগিব রাবেয়া মেডিকেলের ১৩ নেপালি শিক্ষার্থীর মধ্যে ১১ জন। তাদের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না সহপাঠীরা। খারাপ লাগে, এরকম নিউজ তো কারো এটা শুনতে পারবে না। এক্সট্রিম পেইনফুল কন্ডিশন, আনএক্সপেক্টেড। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির ইয়াকুব আলী দুর্ঘটনায় আহত হয়ে নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার ফিরে আসার অপেক্ষায় স্বজনেরা। থামছে না বিলাপ। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।